নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটু হাজারদুয়ারি যাচ্ছি। আমার সাথে আছে আজকে আমার সঙ্গী হচ্ছে আমার গিন্নি। হাই। তো হাজারদুয়ারি অনেক ছোটবেলায় গেছিলাম, খুব একটা মনে পড়ে না। তো আজকে আমরা যাচ্ছি, খুব মজাই হবে, আমরা খুব এক্সাইটেড। তো এখান থেকে আমরা সকাল সকাল চান টান করে ফ্রেশ হয়ে টিফিন সেরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে প্রায় 82 কিলোমিটার রাস্তা। তো গুগল ম্যাপে সময় যেটা দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা মতো সময়, কিন্তু আমরা তো আস্তে আস্তে ধীরে ধীরে হেলে দুলে যাব। তো আমাদের সময় অনেকটা বেশি নিয়ে নেবে, কারণ আমার গিন্নি খুব একটা জোরে বাইক চালানো পছন্দ করে না। আমিও খুব একটা জোরে বাইক চালাই না, কিন্তু মাঝে মাঝে ফাঁকা রাস্তা দেখলে একটু জোরে চালাই, কিন্তু আজকে আর সেটা হবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখান থেকে হাজারদুয়ারি যাব, হাজারদুয়ারিটা পুরোটা কভার করব। যদি আমাদের হাতে সময় থাকে তো আমরা মতিঝিল পার্কটা যাব। তো মতিঝিল পার্কটা কভার করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা দেখো, খুব মজা হবে। ভিডিওটা যদি আজকে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো যাওয়া যাক, রাস্তায় দেখা হচ্ছে। রাস্তার মাঝে আমরা একটু দাঁড়ালাম, এখানে একটা বন্ধুর ফোন এসেছিল সেই জন্য। তো রাস্তা যে এত সুন্দর এখন করেছে, মানে কি বলবো, রাস্তাটা জাস্ট অসম। তো তোমরা দেখো রাস্তাটা, জায়গাটা ঠিক নাম বলতে পারবো না। এই যে এখানে একটা এইচপি পেট্রোল পাম্প আছে, কলেজ স্ট্রিটটা একটু পেরিয়ে এসেছি। তো রাস্তা মানে সত্যি খুব অসাধারণ রাস্তা, খুবই ভালো রাস্তা করেছে। তো খুব একটা বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা মুর্শিদাবাদ হাজারদুয়ারি এখানে পৌঁছে গেছি, আর কিছুটা দূর হাজারদুয়ারি থেকে একটু 5 কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে আছি এখানে আখের রস খাবো বলে। তো আখের রস খেয়ে আমরা হাজারদুয়ারি যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আখের রস কত করে নিচ্ছ? 10-15-20 20 টাকার দাম দুটো। নুন দিও না, ঠিক আছে? 10-15-20 তিন রকমই আছে, আমরা 20 টাকা করে গ্লাস খাচ্ছি। দাঁড়িয়ে আছি এখানে এই মুর্শিদাবাদ থানায়, যেখানে ভোট দেওয়া আছে এখানটাতে দাঁড়িয়ে আছি। এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। এই মিষ্টি আখের রসটা, খুব মিষ্টি, আর নেবে আর এক গ্লাস? হ্যাঁ। তো আমার গিন্নি বললো আখের রসটা খুব মিষ্টি, আমি এখন খাইনি। তো খেয়ে দেখি, দেখো আখের রস। হ্যাঁ, খুবই মিষ্টি আখের রসটা। এগুলো দেশি আখ, সেই জন্য এত মিষ্টি। তুমি আর কত এগিয়ে আসছো? তো চলো পৌঁছাই এখন হাজারদুয়ারি, আর মাত্র 5 কিলোমিটার এখান থেকে হাজারদুয়ারিতে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি হাজারদুয়ারি। এখন মেইন যে সেন্ট্রালের যে জায়গাটা,
ওখানে আমরা এখন যাচ্ছি না, কারণ ওটা বললো যে 5টা পর্যন্ত খোলা আছে। মানে আমরা টোটো করেছি, টোটোর কাকাটাই বললো যে 5টা পর্যন্ত খোলা থাকবে। তো এখান থেকে আমরা আরও যে জায়গাগুলো আছে তো এই কাকুটা ঘোরাবে। তো চলো, তোমাদেরকে কি কি জায়গাগুলোর নাম? একতলা বাগান, রাজবাড়ি, আখড়া, এসব যে জায়গাগুলো সেগুলো ঘোরাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা আমাদের সাথে। ভিডিওটা তো বলে দে যে এই জায়গাটা কোথায় এলাম প্রথমে আমরা। এটা এলে কাঠগোলাপের বাগান বাড়ি। কাঠগোলাপের বাগান বাড়ি, বাগান বাড়ি। আচ্ছা, এর ভেতরে কি কি আছে সেটা একটু? এখানে মাইকেল আঞ্জলা, পরেশনাথের মন্দির, সিরাজ প্যালেস, হ্যাঁ, রানীপুকুর, চিড়িয়াখানা, এগুলো আছে। তো এর ভেতরে অনেক কিছু আছে সেটা আমরা দেখবো, কাকা যেগুলো বললো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম ভবেশ মন্ডল। ভবেশ মন্ডল, ঠিক আছে। তাহলে আমরা এই যে সামনের গেট, এটা হচ্ছে কাঠগোলাপের বাগান বাড়ি। এর ভেতরে অনেক কিছুই আছে, চলো তোমাদেরকে দেখাই। যে এটা কাঠগোলাপের বাগান বাড়ির সামনের গেট, এটা ভেতরের দিকে গেটটা। আমাদের রাস্তা অনেকটা দেরি হয়ে গেল, কারণ যে টোটোটা আমরা করেছিলাম ওই কাকার টোটোটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমাদেরকে অনেকটাই সময় ওখানে নষ্ট হয়ে গেল। মানে 1:10 বেজেছে এখন, বলতে পারছি না কতটা আমরা কভার করতে পারবো। চলো, আম বাগান। আচ্ছা, হ্যাঁ, চারিদিকে তো আম গাছ। বন্ধুরা, আমরা প্রথমে চিড়িয়াখানায় ঢুকছি, জায়গাগুলো চিনি না। এটা হচ্ছে চিড়িয়াখানা, সব পায়রা এখানে। কত রকম সব পায়রা এখানে আছে, সাদা কালো খয়েরি। অ্যাকোয়ারিয়ামে মাছ, মাছ তো নেই, ছোট্ট ছোট্ট দু একটা মাছ আছে। শুধু তো অ্যাকোয়ারিয়াম, দু একটা মাছ। শুধুই মাছ এই চিড়িয়াখানাতে, শুধুই মাছ আর কিছুই নেই, পায়রা আর মাছ। চীনের রিভার্স রঙিন পাখি, ওই পাখিটাই তো আসছে না। এই যে এটা হচ্ছে চীনের রিভার্স রঙিন পাখিটার নাম। এই কি ইংরেজি টুপি মুরগি? এই কোথায় একটা মুরগি এখানে লেখা আছে, এগুলো তো কি পাখি বলে এগুলোকে? চীনের লেডি আম হাস্ট। আয় আয়, তুই তা দিচ্ছিস নাকি? আয় আয় আয়। ওরা, ও একজন ঘুমাচ্ছে আর একজন খাচ্ছে। আরে এখানে
এই যে একটা কাকাতুয়া, বিশাল আকার, বিশাল আকার কাকাতুয়া একটা, এই যে দেখছো, আয় 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 আয়, কত বড় দেখো কাকাতুয়াটা। এই যে এখানে মাছ সব সমুদ্রের, লাল নীল সাদা, এখানে মাছই বেশি, চিড়িয়াখানা তো মাছটাই বেশি। কি বলবো, ভেতরে জায়গাগুলো দারুণ। দেখো বন্ধুরা, সারাদিনে শেষ করতে পারবো না ঘুরে, অল্প সময়ের মধ্যে আমাদেরকে এগুলো তোমাদেরকে দেখাতে হবে। কি বটে এটা, এই যে একটা পাখি, নাম জানি না, নাম লেখা হয় না এখানে। এই জায়গাটা খুব সুন্দর, কি বলবো তোমাদেরকে, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, সত্যি অসাধারণ জায়গা। এ দাঁড়াও, এটা হচ্ছে সুড়ঙ্গ বলছে, এটা মানে নদীর সাথে যুক্ত আছে এই সুড়ঙ্গটা, গেটটা লাগানো আছে, দেখছো এটা সুড়ঙ্গ। এই যে এটা একটা কি, এটা ঠিক বুঝতে পারছি না, চলো ভেতরে যাই। ভেতরে না গেলে বুঝতে পারবো না, কিছু লেখাও নেই। বন্ধুরা এখানে ঢুকেছিলাম, কি বলবো তোমাদেরকে, ভেতরে কোনো রকম ছবি তুলতে দেওয়া একদম পুরোপুরি কঠোরভাবে নিষিদ্ধ আছে, তো চোখে না দেখলে বিশ্বাস করবে না। তখনকার দিনে নবাবদের সব বড় বড় ঝাড়বাতি, আয়না, হ্যাঁ কত রকম ডাইনিং টেবিল, কত রকম রঙে রঙে মাছ, এগুলো সব সমুদ্রের মাছ জানো তো, এটা হচ্ছে কাঠগোলাপের বাগান, চারিদিকে গোলাপ গাছ, এই যে দেখছো তোমরা সামনে একটা কে আছে, কোন মন্দির, চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে জগৎ সেটের হাউস, মানে জগৎ সেট একটা জমিদার ছিল, তো এখানে বললো যে মানে এই মুর্শিদাবাদে হাজারদুয়ারি আর এই একটা, এই দুটোই মিউজিয়াম আছে, আর বাকি সব কবরস্থান, বাগান বাড়ি এসব। তো এই জগৎ সেটের ভেতরে তো কোনো মোবাইল
কোনো রকম ক্যামেরা নিয়ে প্রবেশ করা একদম নিষিদ্ধ। তো এগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, বাইরেটাই তো দেখালাম। আর অনেক বড় বড় এলাকা জুড়ে জায়গা, তো পুরোটা কভার করতে পারবো না আজকে, দেখি যতটা পাওয়া যায়। এখানে ভিডিও করতে দিচ্ছি, এখানে আমরা এসেছি, এটা হচ্ছে মহন্তদের শয়ন কক্ষ। তো এই মহন্তদের শয়ন কক্ষ, এই খাটটার দাম ছিল তখনকার দিনে 16 টাকা। এটা হচ্ছে রূপোর রথ। পুরোটা রূপো দিয়ে তৈরি এটা। বন্ধুরা এটা দেখছো, এটা ভারতবর্ষের প্রথম গাড়ি। হ্যাঁ, মানে ভারতবর্ষের প্রথম এটা এনেছিল মীরজাফর। তো এই গাড়িটার দাম ছিল তখন 80 টাকা, তখনকার দিনে এই গাড়িটার দাম ছিল 80 টাকা। তোমরা দেখো, ৮০ টাকা গাড়ি, মানে ভাবতে অবাক লাগে। অবশ্য তখনকার দিনে 80 টাকা অনেক দাম ছিল। এটা ভারতবর্ষের প্রথম গাড়ি। বন্ধুরা এটা মীরজাফরের মানে ব্যক্তিগত নামাজের এটা ইয়ে ছিল, মানে মসজিদ। তো এখানে মীরজাফর নামাজ পড়তেন, জায়গা। এর আগে একটা জায়গা মীরজাফরের বাড়ি দেখালো, তো ওখানে প্রবেশ নিষেধ, ওখানে মানে কারোর মানে সবার ওখানে ঢোকা নিষিদ্ধ আছে। তার কারণটা হচ্ছে যে ওখানে মীরজাফরের বংশধর এখন থাকেন ওখানে, তো যার জন্য ওখানে সাধারণ মানুষের ঢোকা নিষিদ্ধ। তো ওখানে নবাব সিরাজউদ্দৌলাকে 7 দিন বন্দি রেখে তাকে হত্যা করেছিল। তো তার আগে জায়গাটার নাম ছিল গুলবাগ। তো তারপরে যখন হত্যা করেছিল তখন তার নাম দেওয়া হয়েছিল মীরজাফরের বাড়িটা। কি নাম দেওয়া হয়েছিল, তারপরে কি নাম দেওয়া হয়েছিল জায়গাটা? তো তারপরে ওটার নাম হয়েছিল নিমোখারাম দেউরি। তা এখানে স্থানীয় ভদ্রলোক ওটাই বলল। বন্ধুরা এটা হচ্ছে জীবন্ত কবরস্থান, লেখাটা তোমরা পড়ে নাও। চলো ভেতরে যাওয়া যাক। এখানে মসজিদ লেখার পর না এখানে সমাধি আছে। কাকা আমাদের টোটো করে যে নিয়ে গেল, যে সব ঘোরালো এখানে, আখড়া টাকড়া যেগুলো আছে, ওই যে কাঠগোলা, হ্যাঁ সবই ঘোরালো। কাকা খুব ভালো মানুষ, তো আমাদের সাথে বেশ ভালোই মিশে গেছে। তো যদি তোমরা কেউ আসতে চাও তো ওই কাকার সাথে যোগাযোগ করবে, আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ঠিক আছে কাকা, তুমি কিছু বলে দাও একটু। হ্যাঁ, আসলে কোনো অসুবিধা হবে না, যে স্পটগুলো আছে পুরো স্পটটাই আমি ঘুরাবো, কোনো স্পটে কোনো বাদ থাকবে না, শান্তিভাবে ঘুরতে পারবে। বেশ ঠিক আছে। তো বন্ধুরা আমরা সব কিছু বাইরে যেগুলো ছিল সেগুলো দেখে নিলাম।
কি দেখলাম তুই ওই ঘোটার নাম কি কাঠগোলাপের বাগান দেখলাম জগৎ সেটের বাড়ি জীবন্ত কবর আর একটা কি মির্জাফর মির্জাফরের মানে ব্যক্তিগত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মির্জাফরের মানে ব্যক্তিগত যেটা মসজিদ ছিল যেখানে উনি নামাজ পড়তেন তো সেটা দেখলাম তো সব কিছু বাইরের দেখা হয়ে আমরা এখন বাজে 3:30 এই মাত্র আমরা খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে আমাদের এই শেষ হচ্ছে এই হাজারদুয়ারি প্যালেস তো এটা আমরা শেষ করে দেখি 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারি কি না তো আমরা একটু মতিঝিল পার্কেও যাবো তাহলে ওখানে 1 ঘন্টা সময় দিতে হবে তারপর আমরা বাড়ির পথে রওনা দেবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এটা সম্বন্ধে একটু বলি হাজারদুয়ারি মুর্শিদাবাদে মুঘলদের অধীনে যখন সভা ও বাংলার রাজধানী ছিল ঢাকা ওই রকম সময়ে সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ানের পদে নিযুক্ত করেছিলেন তখন অবশ্য মুর্শিদ কুলির নাম ছিল করতলব খাঁ করতলবের সততা এবং দক্ষতা সম্রাটকে মুগ্ধ করেছিল তিনি করতলব খাঁকে ভাগীরথী গঙ্গার তীরে মুর্শিদাবাদের রাজধানী সরানোর অনুমতি দিয়েছিলেন শুধু তাই নয় তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধি প্রদান করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদাবাদের নাম পাল্টে মুর্শিদাবাদ করার অনুমতিও তিনি দিয়েছিলেন ঔরঙ্গজেব মৃত্যুর বেশ কিছু বছর পর 1717 সালে মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে মুর্শিদাবাদে বাংলার প্রাদেশিক রাজধানী সরিয়ে আনেন ততদিনে তিনি বাংলার সুবাহদার দিল্লির রাজশক্তি তখন ক্রমশ ক্ষয় পাচ্ছে সেই সুযোগে প্রায় স্বাধীনভাবে বাংলা শাসন করতেন হয়ে ওঠেন বাংলার প্রথম নবাব তারপর ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গেছে বাংলার মসনদে বসেছেন সোজাউদ্দিন সরফরাজ খাঁ আলিবাদী খাঁ সিরাজউদ্দৌলা সিরাজকে পরাজিত করে 1757 সালে বাংলার দখল নিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফর নবাব বানালো তারা তারপর মীর কাসিম নবাব হলেন তারপর আবার মির্জাফর ততদিনে বাংলার রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি ব্রিটিশদের দখলে একের পর এক পরিবর্তনের সাক্ষী থেকেছে মুর্শিদাবাদ সেই জীবন্ত সাক্ষীকে চাক্ষুষ দেখতে পর্যটকরা মুর্শিদাবাদে ভিড়জমান মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলির তালিকার মধ্যে পর্যটকরা সবার আগে রাখেন হাজারদুয়ারি প্রাসাদকে এই দুর্গাপ্রসাদ যেখানে অবস্থিত সেই পুরো চত্বরটাকে বলে নিজামত কিলা বা কিলা নিজামত হাজারদুয়ারি ছাড়াও ইমামবাড়া ঘড়িঘর মদিনা মসজিদ চক মসজিদের মতো বেশ কিছু স্থাপত্য রয়েছে কিলা নিজামত এলাকায় অনেকে মনে করেন হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা কিন্তু এটি একেবারেই ভুল ধারণা সিরাজের প্রাসাদ ছিল হেরাজি এখন তা ভাগীরথী গর্ভে বিলীন হয়ে গেছে নবাব নাজিম হুমায়ুন যা তৈরি করিয়েছিলেন হাজারদুয়ারি 1829 সালে তিনি এর প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোটা স্থাপত্যের রূপকার ছিলেন ডানকান ম্যাকোলিওট দেখলেই বোঝা যায় এই প্রাসাদের স্থাপত্য শৈল ইউরোপীয় ঘরানা বিশেষ করে ইতালির রীতির সৌধগুলোর সঙ্গে মিল প্রচুর 1837 সালে মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারির নির্মাণ কাজ শেষ হয় 41 একর জায়গা নিয়ে এই প্রাসাদ দাঁড়িয়ে আছে 1000টা দরজা আছে বলে এর নাম হাজারদুয়ারি অবশ্য দরজাগুলি 100টাই নকল তবে চট করে দেখে নকল দরজাগুলোকে চিহ্নিত করা বেশ মুশকিল দেওয়ালের মধ্যে এমনভাবে ডিজাইন করা বাইরে থেকে দেখলে হুবহু আসল দরজা মনে হবে দুর্গপ্রসাদে যদি হঠাৎ করে শত্রু আক্রমণ করে বসে
তাদের বিভ্রান্ত করার জন্যই এরকম ব্যবস্থা। সাধারণভাবে প্রাসাদটি হাজারদুয়ারি নামে প্রচলিত হলেও হুমায়ুন যা একে বড় কুঠি নামেই ডাকতেন। এখন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তত্ত্বাবধানে প্রাসাদটির মধ্যে জাদুঘর গড়ে উঠেছে। বাংলার নবাব অভিজাত এবং ব্রিটিশদের ব্যবহৃত ও শৌখিন নানা জিনিস স্থান পেয়েছে এখানে। রয়েছে তখনকার আসবাব বাসনপত্র, বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি, নবাবী আমলের বই পুঁথিপত্র যেমন আইনি আকবরী পাণ্ডুলিপি এবং সোনা দিয়ে তৈরি মোড়া কোরআন শরীফ, 2000-এরও বেশি অস্ত্রের সম্ভার আছে, তার মধ্যে পলাশী যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র। তেমনই দর্শকদের জন্য রাখা হয়েছে সেই ছুরি যা দিয়ে মোহাম্মদী বেগম সিরাজকে হত্যা করেছিলেন। আলিবাদী খাঁ এবং সিরাজউদ্দৌলার তলোয়ারও সেখানে দেখতে পাবেন। আরও যে কত কী রয়েছে বলে শেষ করা যাবে না। ওটা জাদুঘরটি ঘুরে দেখতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। তো এই ছিল এই হাজারদুয়ারির ইতিহাস। তো এই পাশে একটা ইমামবাড়া আছে, তো এটা হচ্ছে ইমামবাড়া, কিন্তু এখন এটা খোলা হয় না, এটা একমাত্র ঈদে খোলা হয়, এখন বন্ধ আছে। তো বন্ধুরা, পৌনে পাঁচটা বেজে গেছে, তো আমরা ভাবছি একটু মতিঝিল পার্কটা যাব, তারপর আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। তো চলো, হাজারদুয়ারির ইতিহাস এখানেই শেষ করা যাক। আমরা মতিঝিল পার্ক পৌঁছে গেছি বন্ধুরা, তোমরা দেখছো এখন 5:10 বাজে। তো আমরা কিছুক্ষণ থাকব এখানে, প্রায় 40 মিনিটের মতো থাকবো, তারপর আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের অনেকটাই পথ বাড়ি এখান থেকে, প্রায় 80 কিলোমিটার, 80-82 কিলোমিটার। তো দোল খাচ্ছ? খাও, দোল খাও। দেখছো তোমার পার্কটা খুব সুন্দর, পার্কে খুব একটা ভিড় নেই, একদম ফাঁকা। পার্কটা দারুণ সাজিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে, কি বলবো। একদম ফাঁকা পার্কটা, কেউ নেই, ও কয়েকজন গুনাগুন্তি আছে। এটা হচ্ছে মতিঝিল পার্ক। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, আজকের মতো টাটা।